রামকৃষ্ণ লোকে স্বামী শরণানন্দ, রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী শরণানন্দ প্রয়াত হন। এ নিয়েই কথা বলবো। সঙ্গে রয়েছে আমাদের দুই প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছে অয়ন ঘোষাল এবং কমলাক্ষ ভট্টাচার্য, দুজনের কাছেই চলে যাব। বেলুড় মঠের পরিস্থিতি, প্রচুর ভক্তের উপস্থিতি, অয়ন কি ছবি? শিলাদিত্য, যেমনটা দেখতে পাচ্ছ যে ঘড়ির কাঁটা যতই রাত আটটার দিকে এগিয়ে চলেছে, ভক্তদের আকুলতা যতই বাড়ছে, কারণ আটটার পর আর রামকৃষ্ণ মঠ এবং মিশনের অধ্যক্ষ মহারাজের যে নশ্বর দেহ সাহিত্য রয়েছে তা দেখার সুযোগ পাবেন না ভক্তরা। এবং ঠিক সেই কারণেই ভক্তদের ভিড় যা এই মুহূর্তে বেলুড় মঠের প্রাঙ্গণ ছাড়িয়ে কার্যত জিটি রোড দমকল কেন্দ্র পর্যন্ত পৌঁছে গিয়েছে, সেই বাঁধনহারা ভিড় একবার শেষ দেখা, একবার শেষ শ্রদ্ধা জানানোর যে আকুল বাসনা, সেই বাসনার ফল এই সামনের ছবি, যে ছবি বলে দিচ্ছে যে রাজ্যপালের জন্য মিনিট তিনেকের জন্য যে প্রক্রিয়াটা ব্যাহত হয়েছিল, যেখানে সাধারণের প্রবেশ বন্ধ করা হয়েছিল রাজ্যপাল চলে যাওয়ার পরই, কিন্তু আবারও সেই বাঁধনহারা ভিড় তাদের অত্যন্ত প্রিয় প্রেসিডেন্ট মহারাজকে অন্তিম শ্রদ্ধা জানানোর জন্য। শিলাদিত্য, কমলাক্ষ, বেলুড় মঠের এই মুহূর্তের ছবি, প্রচুর ভক্ত উপস্থিত আমরা দেখতে পাচ্ছি। শিলাদিত্য, যেমন অয়ন বলল, সত্যি বাঁধনহারা ভিড়। এই মুহূর্তে বেলুড় মঠের সংস্কৃতি ভবনের ঠিক বাইরে আমরা রয়েছি। বাইরেই তুমি দেখতে পাবে যে এখনও পর্যন্ত সময় যত গড়াচ্ছে, রাত 8:15 পর্যন্ত প্রেসিডেন্ট মহারাজের নশ্বর দেহ সাহিত্য থাকবে সংস্কৃতি ভবনে। তার বাইরে এখনও পর্যন্ত এটা শুধুমাত্র মহিলাদের লাইন আমরা দেখতে পাচ্ছি, এবং যতদূর চোখ যাবে দুপাশে কিন্তু একদিকে মহিলাদের লাইন এবং অন্যদিকে পুরুষদের লাইন। এই লাইন কত দূর বিস্তৃত সেটা কিন্তু কিলোমিটার থেকে কিলোমিটার দিনভর। গতকাল রাত থেকে কিন্তু বেলুড় মঠের সংস্কৃতি ভবনে সাইত রয়েছেন প্রেসিডেন্ট মহারাজ, এবং তাকে চাক্ষুষ করবার জন্য, শেষ শ্রদ্ধা জানাবার জন্য এই মুহূর্তে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বয়সী মানুষের ভিড় তুমি দেখতেই পাচ্ছ। সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি যে 8:15 পরে কিন্তু অন্ত্যেষ্টিক্রিয়ার যে প্রক্রিয়া সেটি শুরু হবে, অর্থাৎ মঠের মূল মন্দিরের সামনে মহারাজের দেহ সাহিত্য থাকবে, তারপর ব্রহ্মানন্দ মন্দির, স্বামীজির মন্দির, ঠাকুর এবং মা শারদার মন্দির ঘুরে স্নানের পর, স্নান আরতির পর কিন্তু এই দেহ অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য পৌঁছবে। সুতরাং হাতে সময় কম, দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন মানুষ, এবং সেই অপেক্ষার পর হাতে শ্বেত পদ্ম নিয়ে মহারাজের কাছে আবেগবিহ্বল চোখে প্রত্যেকে এই মুহূর্তে চলেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।